আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা অধ্যায়ের নতুন একটা ভিডিও নিয়ে এবং শিক্ষণীয় একটা ভিডিও। পাটিগণিতের বিভিন্ন জব কেন্দ্রিক পরীক্ষার জন্য পাটিগণিতের ঐকিক নিয়মের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে নৌকা ও স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম। আমরা আজকে এই বোট অ্যান্ড স্টিমের সাধারণ আলোচনা প্লাস কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখি কতদূর আপনাদেরকে নিয়ে থাকতে পারি, কতটুকু শেখানোর মতো জিনিস আলোচনা করতে পারি। যতটুকু সময় থাকবো ইনশাল্লাহ নিজের মতো করে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রতিটা বিষয়। আমি কোন কথাগুলো বলছি সে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। ওকে, দেখুন, নৌকা ও স্রোত পাটিগণিতের একটা অধ্যায়ের মধ্যে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, একটু বাস্তব জীবনের দিকে যেতে হবে। এটা বোঝার জন্য বাস্তব জীবনের দিকে একটু যেতে হবে। একটু আমি একটা নদীর মতো করে আঁকবো, এখানে একটা নৌকা দেখাবো, যাই হোক এইভাবেই দেখাবো আর কি। একটা নদী বললাম, এটা একটা নৌকা, স্রোত স্রোত। এখন নৌকা যখন নদীতে চলাচল করে অথবা সমুদ্রে চলাচল করুক, যেখানে চলাচল করুক না কেন, নৌকার স্বাভাবিক অবস্থায় নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ নিয়ে কম্পেয়ার করেই অঙ্কগুলো পরীক্ষায় আসে। তা আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন। যেমন এখানে লিখেছি প্রকৃত গতিবেগ এখানে হবে নৌকার, বা কোনো ব্যক্তিও হতে পারে। বলা হলো এক ব্যক্তি স্রোতের দিকে যাচ্ছে আবার বিপরীত দিকে যাচ্ছে, একই রকম এখানে কোনো নৌকা হতে পারে, ব্যক্তি হতে পারে। প্রকৃত গতিবেগ হচ্ছে যে ওই নৌকার যেটা নিজস্ব গতিবেগ, এটা অবশ্যই দাঁড় টানা নৌকা বা ইঞ্জিন চালিত নৌকা হবে। এমনিতে নৌকা ফেলায় রাখলে তার কোনো গতিবেগ নেই, সে চুপ করে থাকবে, চুপ করে যে জায়গায় স্থির করে রেখে দিবেন সে জায়গায় থাকবে, যদি সে জায়গাতে কোনো স্রোত না থাকে, কোনো বাতাস না থাকে। তাহলে তার নিজস্ব বেগ যেটা বা নিজস্ব গতিবেগ যেটা, সেটাই হচ্ছে তার প্রকৃত গতিবেগ বা স্থির পানিতে নৌকাটির গতিবেগ। স্থির পানিতে নৌকাটি যে বেগে চালানো যাবে, যেমন দাঁড় টানা নৌকা পুকুরের মধ্যে আপনি চালাচ্ছেন, যে শক্তি দিবেন ঠিক ততটুকুই যাবে, এর বেশি যাবে না। অথবা ইঞ্জিন চালিত নৌকা, যেভাবে ইঞ্জিনটা চালাবেন ঠিক সেরকম করে যাবে, পুকুরের পানিতে বা স্থির পানিতে। এখানে পুকুরে বলে দেওয়া আছে সহজ করার জন্য। আরেকটা লেখা আছে কার্যকরী গতিবেগ। কার্যকরী গতিবেগ কোনটা হবে? যে বেগটা নৌকা চলার পথে কাজ করছে ঠিক সেই বেগটাকে আমরা বলবো কার্যকরী গতিবেগ। যে বেগটা নৌকা চলছে যখন সেই সময়টাতে যে গতিবেগটা কাজ করছে সেই গতিবেগটা হচ্ছে কার্যকরী গতিবেগ। লিখলাম নৌকা চলার সময়, নৌকা চলার সময়ের বেগ, মানে নৌকা চলছে ঠিক সেই সময় যে গতিবেগটা কাজ করছে সেটাই হচ্ছে কার্যকরী গতিবেগ। কার্যকরী গতিবেগটা নৌকার ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্রোতের অনুকূলে আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূলেটা এরকম হতে পারে স্রোতের দিকে, স্রোতের দিকে বলা থাকতে পারে, অথবা এটাকে বলা থাকতে পারে ভাটির দিকে, স্রোতের দিকে নিচের দিকে ইত্যাদি কথা বলা হতে পারে। স্রোতের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, ভাটির দিকে হতে পারে। আরেকটা হতে পারে কি স্রোতের প্রতিকূলে, অথবা কি হতে পারে স্রোতের বিপরীতে, অথবা হতে পারে কি উজান নেই, অথবা হতে পারে কি উপরের দিকে, এ ধরনের কথা বলা থাকতে পারে। কিন্তু মূলত আমরা দুটো জিনিস খেয়াল করবো, একটা হচ্ছে স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে
এখানে খেয়াল করবেন, আমি যদি স্রোত এইভাবে বুঝাই যে এই দিকে স্রোত যাচ্ছে, তাহলে যখন নৌকাটা এখান থেকে এই দিকে যাবে, মানে দাঁড়টা এখানে না দিয়ে এই পাশে দিলাম দাঁড়টানো নৌকা, তখন নৌকাটা এই দিকে যাচ্ছে মানে স্রোতের অনুকূলে, এই পথটা হচ্ছে অনুকূলে, কিন্তু এ পাশে কি হবে প্রতিকূলে। এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে অনুকূলে যখন স্রোতের দিকে যাচ্ছে, আমি এগুলো মেশানোর পরে ওখানে আবার নতুন করে আঁকবো বোঝানোর জন্য। আচ্ছা, যখন স্রোতের অনুকূলে যাবে তখন দুটো বেগ যোগ হবে, কারণ স্রোত একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে নদী দিয়ে চলাচল করছে, সমুদ্রে যে চলাচল করছে বা যেখানেই যাচ্ছে সেখানেই চলাচল করছে বা হাওরে চলাচল করছে, একটা নির্দিষ্ট গতিবেগ। পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তখন সে একটা বেগ নিয়ে স্থানান্তরিত হয়। আপনি বাসার পাশের ড্রেনগুলোতে দেখতে পাবেন যে একটা হয়তো খড়কুটো পড়ে আছে, সে নির্দ্বিধায় একটা গতিবেগে চলে যাচ্ছে, তার কিন্তু কোনো নিজস্ব কোনো গতিবেগ নেই। একটা পলিথিন পড়ে আছে, তার কোনো নিজস্ব গতিবেগ নেই, কিন্তু সেই জিনিসটা স্রোত যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ স্রোতের একটা নির্দিষ্ট গতিবেগ আছে, এটা ড্রেনেও হতে পারে নদীতেও হতে পারে। সচরাচর যেহেতু নৌকার অঙ্কগুলো থাকে, এই কারণে আমরা নদীর কথা বা স্টিমারের কথা থাকে, এই কারণে আমরা নদীর কথাটাই ধরবো। অর্থাৎ সেখানে দুটো গতিবেগ কাজ করছে, যখন নিচের দিকে যাচ্ছে বা ভাটির দিকে যাচ্ছে বা অনুকূলে যাচ্ছে, একটা হচ্ছে স্রোতের গতিবেগ আর একটা হচ্ছে নৌকার গতিবেগ। এই জন্য দুটো গতিবেগকে আমরা যোগ করে ফেলতেছি, কারণ দুটো গতিবেগ এক এক হয়েই যানটা চলাচল করছে। যদি বিপরীত দিকে যায় স্রোতের প্রতিকূলে, তখন যেটা হবে যে আপনি যদি সাঁতার কাটতে চান স্রোতের প্রতিকূলে, আচ্ছা অনুকূলে যদি সাঁতার কাটেন তখন কী হয়, নিজের গা ভাসাই দিলেন চলে যাচ্ছেন, দ্বিধা আসছে চলে যাচ্ছে, অথবা একটু শক্তি দিচ্ছেন জোরে চলে যেতে পারতেছেন। অর্থাৎ অনুকূলে পানির বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না, কোনো বিরুদ্ধ বল এখানে নেই, এখানে যে বল দুটো বল একই দিকে কাজ করছে, এই কারণে জোরে যেতে পারতেছেন। তার কারণে অবশ্যই গতিবেগটা বেশি হবে, গতিবেগটা বেশি হওয়ার কারণে যোগ হবে, কিন্তু এখন আপনাকে বলা হলো যে স্রোতের অনুকূলে, অর্থাৎ যেই জায়গায় আপনি দাঁড়ায় আছেন ঠিক যেদিকে স্রোতটা প্রবাহিত হচ্ছে ঠিক এদিকে যদি স্রোত প্রবাহিত হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই দিকে যান, প্রতিকূলে যান, আপনি নৌকাটাকে নিয়ে প্রতিকূলে যান। তার মানে কি, স্রোতের যে গতিবেগ আছে এই গতিবেগটাকে অতিক্রম করে আপনাকে যেতে হবে। যদি ওই গতিবেগটাকে অতিক্রম না করতে পারেন তাহলে স্থির হয়ে থাকবেন, যদি স্রোতের বেগের সমান হয়। আর যদি আপনি আরও কম গতিবেগ দেন তাহলে স্রোত আপনাকে এই দিকে না নিয়ে ওই দিকে নিয়ে চলে যাবে। তার মানে যদি স্রোতের বিপরীতে বা প্রতিকূলে বা উজানে যেতে চান, তাহলে অবশ্যই নৌকার গতিবেগটা হতে হবে স্রোতের গতিবেগের চেয়ে বেশি। আর সেটা কীভাবে করব, এখানে আমি দাঁড়টানো নৌকা বা ইঞ্জিন চালিত নৌকার গতিবেগ সবসময় স্রোতের বেগের চেয়ে বেশি থাকে, সচরাচর এটা হয়, কমও হতে পারে। তখন কি হবে যে স্রোতের প্রতিকূলে কার্যকরী গতিবেগটা কী হবে, কার্যকরী গতিবেগটা হবে নৌকার যে গতিবেগ কোনটা তার প্রকৃত গতিবেগ। এখানেও কিন্তু নৌকার প্রকৃত গতিবেগটার কথা বিবেচনা করা হয়েছে, এই নৌকার প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ দিলে যেটা থাকবে সেই বেগটা কাজ করবে, মানে এখানে বেগটা অনেক কম হবে, তার মানে আরেকজনকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এ কারণে বেগটা অনেকটা কম হবে আর এটা হবে বিয়োগ। আশা করি এই আলোচনাটুকু একটু মনোযোগ দিয়ে থেমে থেমে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। এই অংশটা একটু দেখে নেবেন যে স্রোতের অনুকূলে গেলে এরকম, প্রতিকূলে গেলে এরকম। আমরা এখন একটু প্রশ্ন সমাধানের দিকে যাব যে কী ধরনের প্রশ্ন হয় এবং সেই প্রশ্নগুলো কীভাবে সমাধান করব। সহজ কথায় অনুকূল প্রতিকূলটাকে বোঝানোর চেষ্টা করব, যদিও আমার অত বিশ্বাস আপনারা অনেকেই এই বিষয়গুলো জানেন। প্রশ্ন সমাধানের একটা প্রশ্ন নিয়েছি যেটা 26তম বিসিএসে এসেছিল প্রশ্নটা। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার হয়, তবে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। এটা প্রশ্ন ছিল, কত সময় লাগবে 26তম বিসিএস প্রিলিমিনারিতে আসা। এটাকে আমরা একটু উদ্দীপক বানিয়ে নেব, কারণ এখান থেকে আমরা কয়েক ধরনের অঙ্ক তৈরি করার চেষ্টা করব। কীরকম, একটা হতে পারে এই প্রশ্নই, সেম প্রশ্ন যে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে,
অনুকূলে যেতে কত সময় লাগবে? এক নম্বর প্রশ্ন হতে পারে, অনুকূলে যেতে কত সময় লাগবে? দুই নম্বর কি হতে পারে? আচ্ছা, আরো ছোট ছোট দুটো প্রশ্ন হতে পারে, সে দুটো আমরা একটু শর্ট করে লিখি। অনুকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত, এ ধরনের প্রশ্ন হতে পারে। খুব ছোট ছোট পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অনুকূলে বেগ কত আর প্রতিকূলে বেগ কত, কার্যকরী বেগ কত, যোগ আর বিয়োগের ব্যাপার স্যাপার। তো অনুকূলে যেতে কত সময় লাগবে? আচ্ছা, এরকম হতে পারে যে অনুকূলে দুই ঘন্টায় কত পথ যাবে বা কত কিলোমিটার যাবে, এটাও বলতে পারতো যে কত কিলোমিটার যাবে, অনুকূলে দুই ঘন্টায় কত কিলোমিটার যাবে। অনুকূলে যদি 48 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা সময় লাগে, নৌকার গতিবেগ কত? কত বা স্রোতের বেগ কত? কত অথবা 48 কিলোমিটার পথ গিয়ে অনুকূলেও নেই, প্রতিকূলেও নেই, স্রোতের অনুকূলেও নেই, এভাবে লেখা আছে। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার। যদি স্রোতের গতিবেগ 6 কিলোমিটার হয়, তবে 48 কিলোমিটার পথ গিয়ে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? কত সময় লাগবে? সেম জিনিস, 48 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? আমি সবগুলো অনুকূলের করতেছি, এটাই প্রতিকূলে দেখাতে পারতাম, কিন্তু এটাকে আমি প্রতিকূলে দেখাবো না, প্রতিকূলে আলাদা একটা অঙ্ক নিয়ে আমি প্রতিকূলেরটা সমাধান করব। আপাতত শুধু অনুকূলের এই যে 5টা প্রশ্ন আমরা পেয়েছি, এই 5টা প্রশ্নের সমাধান করব। এই দুটো করব না, এই দুটো আমরা যখন এগুলো সমাধান করতে যাব তখন এই দুটোর সমাধান চলে আসবে। সুতরাং আমরা এই 5টা প্রশ্নের সমাধান করব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে সমাধান শুরু করি ইনশাল্লাহ। এক নম্বর, অনুকূলে যেতে কত সময় লাগবে? 48 কিলোমিটার যেতে, অনুকূলে 48 কিলোমিটার যেতে কত সময় লাগবে, যে অঙ্কটা এখানে দেওয়া আছে ঠিক সেটাই সমাধান করব। আচ্ছা, যেহেতু স্রোতের অনুকূলে যায়, তাহলে কার্যকরী বেগ কত কত হবে? কার্যকরী বেগ 18 যোগ 6 24 কিলোমিটার ঘন্টা, প্রতি ঘন্টায় বলা আছে, প্রতি ঘন্টায় 24 কিলোমিটার যায়। আমার যেতে হবে কত? 48 কিলোমিটার। তাহলে আমি লিখে ফেলব যে 24 কিলোমিটার যেতে সময় লাগে, 24 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে সময় লাগে 24 ঘন্টা, 1/24 ঘন্টা, 48 কিলোমিটার যেতে সময় লাগে 2 ঘন্টা, এটা অ্যান্সার হবে 2 ঘন্টা। আচ্ছা, এখানে প্রতিকূলের ব্যাপারও আছে, যেহেতু আমরা অনুকূল প্রতিকূল একটা প্রশ্ন করেছিলাম। ওকে, এটা আপাতত সমাধান করে ফেললাম। এখন আমরা বলবো যে সেম জিনিস, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার হয়, তবে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা সময় লাগে। এখানে না বলে বলবো 2 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে, 2 নম্বর অঙ্ক, কত কিলোমিটার যাবে। এখানে ছিল 1 নম্বর প্রশ্ন, 1, এখানে 2, এখানে 3, এখানে
চার, আর মোটে মিলে ছিল পাঁচ, এই পাঁচটা অঙ্ক। আচ্ছা তাহলে এখানে দুই নম্বর অঙ্ক করব, এই 2 ঘন্টা দেওয়া থাকবে, কার্যকরী গতিবেগ চব্বিশ কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় যায় 24 কিলোমিটার, এ পর্যন্ত কোনো চেঞ্জ নেই। এরপরে যেটা হবে যে আমাদের বের করতে হবে কিলোমিটার সময়টা দেওয়া আছে, আমরা সময়টাকে এ পাশে নিয়ে দূরত্বটাকে ও পাশে দেবো, যে 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার, 2 ঘন্টায় যাবে 24 গুণ 2 48 কিলোমিটার। প্রশ্ন করা ছিল কত কিলোমিটার পথ যাবে, এটা 2 নম্বর প্রশ্ন, এখানে এটাই আনসার। এরপরে 2 নম্বর প্রশ্ন শেষ, এখন 3 নম্বর প্রশ্ন করব। এটা অবশ্যই 2 ঘন্টা দেওয়া থাকবে, এখানে 48 কিলোমিটার দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না কিন্তু এটা দেওয়া থাকবে। 3 নম্বর আসি, কি বের করতে হবে? স্রোতের গতিবেগ, 48 কিলোমিটার 2 ঘন্টায় যায় এভাবে দেওয়া আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি প্রতি ঘন্টায় কতটুকু অতিক্রম করে। তাহলে 2 ঘন্টায় যায় 48 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 48 ভাগ 2 সমান হচ্ছে 24 কিলোমিটার। দেখুন 24 কিলোমিটার পথ গেল, কিন্তু 24 কিলোমিটারটা কি কার্যকরী গতিবেগ? অতএব নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান হচ্ছে 24 কিলোমিটার, কিন্তু নৌকাটা তো অবশ্যই দেওয়া থাকবে। আমি প্রশ্নগুলো স্ক্রিনে দিয়ে দিব, যোগ স্রোতের বেগ 24 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ সমান হচ্ছে 24 বিয়োগ 18 কিলোমিটার মানে হচ্ছে 6 কিলোমিটার। তাহলে আমরা স্রোতের গতিবেগ পেয়ে গেলাম প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় স্রোতের গতিবেগটা পেয়ে গেলাম। ঠিক 4 নম্বর অঙ্কে এই অংশটা সেম, 2 ঘন্টায় যায় 48 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার, এই অংশটা সেম, এখানেও ওই একই কথা। কারণ দুটো মিলে স্রোতের অনুকূলে কি হবে, দুটা যোগ হয়ে যাবে, এখানে নৌকার গতিবেগ জানা নাই, নৌকার বেগ সমান 24 বিয়োগ 6 কিলোমিটার 18 কিলোমিটার। দেখুন প্রতি ঘন্টায় দুটোই আমরা বের করে ফেললাম, 3 এবং 4-এর সমাধান করে ফেললাম, সেটা হচ্ছে এই অংশটা যেহেতু দুটাতেই একই রকম করতে হবে, 2 ঘন্টায় যায় এত কিলোমিটার, 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, আর এখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান 24, অনুকূলে প্রত্যেকটার ক্ষেত্রেই অনুকূলে কথা, অনুকূলে নৌকার বেগ স্রোতের বেগ বের করে নিলাম, এখানে একটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না, যেটা দেওয়া থাকবে না সেটা বের করব, এভাবে বের করে নেব, এখানে দুটাই বের করে দেখাইছি যাতে সহজ হয়। দেখুন 4টা অঙ্কই কিন্তু সমাধান করে ফেলেছে, খুব বেশি সময় লাগেনি এবং বিষয়গুলো অনেকটাই সহজ, যদি আত্মবিশ্বাস নিয়ে এবং মনোযোগ দিয়ে একটা বিষয় বোঝার চেষ্টা করেন, বাস্তব জীবনের সাথে সম্পর্ক রেখে না বুঝলে কোনো জিনিস সমাধান করাটা সহজ নয়, এটা একটু মিশাই ফেলি। এখন সেম জিনিস লিখলাম, যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার হয় তবে স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে সেটাকে আমাদেরকে বের করতে হবে। আমরা উদ্দীপকের ব্যবহারের স্বার্থে এখানে 4 ঘন্টা লিখে রাখলাম, তো একই রকম
এটাতেও ওই চার ধরনের প্রশ্ন হয়, একটা প্রশ্ন আমি সমাধান করিনি ওখানে, লাস্টে যে প্রশ্নটা ছিল 5 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা করব এটার শেষে, এখানকার 4টা প্রশ্নের সমাধান করার শেষে ওই পরের প্রশ্নটা করব, এই জন্য ওই প্রশ্নটার সমাধানটা করিনি। কীরকম এখানেও একই কথা, যে এখানে কত সময় লাগবে একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কত কিলোমিটার পথ অতিক্রম করবে ওই সময়ে, 3 নম্বর প্রশ্ন হতে পারে স্রোতের গতিবেগ কত, 4 নম্বর প্রশ্ন হতে পারে নৌকার গতিবেগ কত, আর 5 নম্বর হতে পারে যে গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে, সেটা অনুকূলের ক্ষেত্রেও বলতে পারে প্রতিকূলের ক্ষেত্রেও বলতে পারে। প্রথমে প্রতিকূলে গেলেন পরে অনুকূলে আসলেন, অথবা প্রথমে অনুকূলে গেলেন পরে প্রতিকূলে আসলেন, সেম জিনিস, যেভাবেই হোক না কেন একটা করলেই হবে। আমরা একই রকম 1 নম্বর সমাধান করব। এখানে একটা বিষয় খেয়াল করবেন, কার্যকরী গতিবেগ, এটার ক্ষেত্রে কার্যকরী গতিবেগটা কত হবে, বেগ লিখছি শুধু 18 বিয়োগ 6 12 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় 12 কিলোমিটার। কেন? যে প্রতিকূলে যাচ্ছে, অবশ্যই অতিক্রম করে যাচ্ছে, আমি প্রথম যে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা প্রয়োজন হলে আবার একবার রিপিট করে দেখে নিতে পারেন, প্রতিকূলে যাচ্ছে, এই কারণে কার্যকরী গতিবেগ। দেখুন আমি কিলোমিটার পেয়ে গেছি যে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, আমাকে বের করতে হবে সময়, তাহলে আমি সহজে বের করে ফেলি 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1 ভাগ 12, 48 কিলোমিটার যায় 48 ভাগ 12 4 ঘন্টা, পেয়ে গেছি 4 ঘন্টা শেষ। এখানে আর কিছু করতে হচ্ছে না, এটাই অ্যান্সার, 4 ঘন্টা। কত সময় লাগবে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন এই 4 ঘন্টায় কত পথ অতিক্রম করবে, এই জায়গাতে সেম, এই জায়গাতে কোনো পরিবর্তন নেই 2 নম্বর প্রশ্নের সমাধানে, আমরা এটা 2 নম্বর লিখে ফেলি 2 নম্বর। কার্যকরী গতিবেগে কোনো পরিবর্তন নেই, কার্যকরী গতিবেগ যা ছিল সেটাই থাকবে। তাহলে আমরা যেহেতু দূরত্বটা বের করতে হবে, সুতরাং দূরত্বটাকে এই পাশে রাখবো, যে 1 ঘন্টায় যায় কত দূর, 12 কিলোমিটার, 4 ঘন্টায় যায় কত হবে, 12 4, 48 কিলোমিটার। জাস্ট পার্থক্যটা এখানে কার্যকরী গতিবেগের জায়গায়, অন্য বা অন্যগুলো মোটামুটি সেম, এখানেই অ্যান্সার। 2 নম্বরটাও শেষ, 3 নম্বর এবং 4 নম্বর, 3 এবং 4, 3 নম্বর এবং 4 নম্বর, আগের মতো 3 এবং 4 নম্বর একই রকম করেই করব। এখানে কার্যকরী গতিবেগ যেটা লিখে রাখছি এটা মিশাই দিলাম, কারণ আমরা অন্যরকম করে কার্যকরী গতিবেগটা লিখব। এইটা দেয় যে দুটো জিনিস দেওয়া আছে, 4 ঘন্টায় 48 কিলোমিটার পথ যায়, কিন্তু প্রতি ঘন্টায় বের করলেই আমি এখানে পাবো, কারণ ঘন্টায় 18 কিলোমিটার, ঘন্টায় 6 কিলোমিটার, যে কোনো একটা দেওয়া থাকবে। যেমন যদি আমি 3 নম্বর সমাধান করতে যাই তাহলে নৌকার গতিবেগ দেওয়া থাকবে, আর যদি 4 নম্বর সমাধান করতে যাই তাহলে স্রোতের গতিবেগ দেওয়া থাকবে। তাহলে 4 ঘন্টায় যায়, এই যে 4 ঘন্টা, 48 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে কত, 48 ভাগ 4, 12 কিলোমিটার, 4 ঘন্টায় যায় 48 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার, এ আমি কার্যকরী গতিবেগটা পেয়ে গেছি। এই কার্যকরী গতিবেগটা কী কী, দুটো বিষয় নিয়ে গঠিত, একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে স্রোত। সেটা কি, নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান হচ্ছে 12 কিলোমিটার। দেখুন যেটা বের করবেন, অর্থাৎ যদি স্রোতেরটা বের করতে তাহলে নৌকাটা দেওয়া থাকবে 18 কিলোমিটার বিয়োগ স্রোতের গতিবেগ 12 কিলোমিটার, 18 বিয়োগ 12 সমান হচ্ছে স্রোতের বেগ, অতএব স্রোতের বেগ সমান হচ্ছে 6 কিলোমিটার, 18 থেকে 12 বাদ দিলে 6 হবে, এটাই অ্যান্সার। 4 নম্বরের ক্ষেত্রে যদি নৌকার বের করতে বলে, এ পর্যন্ত সেম, কার্যকরী বেগ বের করা পর্যন্ত সেম, এই জায়গায় এসে নৌকার বিয়োগ স্রোতের সমান হচ্ছে 12,
12 কিলোমিটার, বেগ লিখছি না একটু বুঝে নেবেন। নৌকাটা যদি স্রোতেরটা বের করছে, এখানে স্রোতের বেগ যেহেতু, তাহলে নৌকাটা দেওয়া থাকবে 18, সরি এখানে আমরা স্রোতের বের করে ফেলেছি, তার মানে এখানে স্রোতেরই দেওয়া আছে, নৌকার বের করতে হবে। নৌকার তার মানে নৌকার বিয়োগ হচ্ছে 6/12, নৌকার গতিবেগ সমান হচ্ছে 12 যোগ, এ পাশে বিয়োগ আছে, ও পাশে যায় কী হবে, যোগ 6/18 কিলোমিটার। এখন দেখুন দুটোই আমরা বের করে ফেলেছি, নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ, এখানেও চারটা অঙ্কের সমাধান হয়ে গেল। এরপরে আমরা 5 নম্বর অঙ্কের সমাধানে যাব, যেটা অনুকূল প্রতিকূল দুটো মিলেছিল, সেই 5 নম্বর প্রশ্নের সমাধানটা করেই শেষ করে দেবো ইনশাল্লাহ। 5 নম্বর, অনুকূলে যেতে অর্থাৎ কার্যকরী, অনুকূলে কার্যকরী বেগ হচ্ছে দুটার যোগফল, 18 যোগ 6 = 24 কিলোমিটার, আর প্রতিকূলে কার্যকরী বেগ হবে 18 - 6 মানে হচ্ছে 12 কিলোমিটার। এখন দেখুন মোট পথ যেতে হবে হচ্ছে, প্রশ্নটা এরকম হবে যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 18 কিলোমিটার, যদি স্রোতের গতিবেগ 6 কিলোমিটার হয় তবে এই স্রোতের অনুকূলে বা প্রতিকূলে কিছু না বলে বললো 48 কিলোমিটার পথ গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে, প্রশ্নটা লিখে দিব। তাহলে দেখুন যাওয়ার সময় চব্বিশ কিলোমিটার যায়, যেতে সময় লাগে 1 ঘন্টা, বা যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/24, আর 48 কিলোমিটার যেতে সময় লাগবে 48/24 মানে হচ্ছে 2 ঘন্টা। আসার সময় আমরা ধরে নিলাম যে অনুকূলে যাচ্ছে, অনুকূলে যাওয়ার সময় কি হবে, যাওয়ার সময় যদি অনুকূলে আসার সময় প্রতিকূলে হবে, 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/12, আর 48 কিলোমিটার যায় 48/12 মানে 4 ঘন্টা। যাওয়াতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা, আসতে সময় লাগে 4 ঘন্টা, মোট সময় লাগলো কত, 6 ঘন্টা। এটাই অ্যান্সার, যাওয়া আসাতে সময় কতটুকু লাগবে, যাবে আবার ফিরে আসবে। যদি আপনি প্রতিকূলে যাওয়ার কথা বলেন তাহলে সেম জিনিস, 12 ঘন্টায় যায়, আর যদি অনুকূলে আসার কথা বলেন তাহলে 24 ঘন্টায় আসে, সেম জিনিস। এটা জাস্ট যাওয়া হবে, এটা যাওয়ার সময় হবে, এটা আসার সময় হবে, যে কোনো একটা হলে হলো, যদি প্রতিকূলে যায় প্রতিকূলে যাবে, অনুকূলে যাবে অনুকূলে যাবে, যে কোনো একটা গেলে সমস্যা নেই, এখানে যেটাই বলুক না কেন অঙ্কের সমাধানটা সেম হবে। সাধারণ আলোচনার মধ্যে এতটুকু, ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো নিয়ে আর একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।